আসসালামু আলাইকুম অরাচুল লহ হে বার্কার যেমন হামদাল্লিলা সলাতু ও সলাম আলহ রসুল আয় আনিহি আজ মা আইন মন্তব্যী লামিত দিন আহবাদ সমান বিভাগ দর্শক সত্ত্বভাব আমরা নারীর অধিকারের বিভিন্ন পয়েন্ট নিয়ে আলোচনা করছি সিরিজ আলোচনা আজকে চার নম্বর পয়েন্ট হল নারীর সম অধিকার ইসলাম বিভিন্ন ক্ষেত্রে নারী পুরুষের কোনো পার্থক্য নেই সম অধিকার দেশ একেবারে সমান সমান একটা উদাহরণ আজকে ছয় বখার হাদিসটাকে দিব হাদিস তোমার পঁচিশশো সাতাশি নম্বর হাদিস হাদিসটি নজুল আতার আন হল প্রসিদ্ধ হাদিস তিনি মেম্বারে উঠে কথা বলেছিলেন এই বিষয়টি কি বলেছিলেন বলছে আমার পিতা তো বসি রাজুল আতার আনহু আমাকে একটি হাদিয়ে দেন হাদিও অন্যান্য ভ্রমণের আসে যে একটা গোলাম ছিল বা দাস ছিল গিফট করেছেন কিন্তু ন মা বলছেন যে এটা এভাবে দিলে হবে না মহানবী সার সবকে সাক্ষী রাখতে হবে আপনার অন্যান্য সন্তানরা আছে বা এখানে হাদিসে উল্লেখ আছে যে নোমানের যে মা অর্থাৎ আমরা বিনাহা তিনি বলেছেন যে মহানবীকে সাক্ষী রাখতে হবে নোমানের বাপ রাজি মাও রাজি কিন্তু হয়তো হয়তো মা নোমানের অন্য ভাই অন্য মা থেকে থাকতে পারে যাই হোক ভাই সন্তানের জন্য তিনি চাচ্ছেন বলছেন যে আমার আলোচনাকে সাক্ষী সাক্ষী রাখতে হবে রসল আল্লাহ সাল্লাম কাছে গেলেন সাক্ষী রাখার জন্য এবং নুমানি বাবা শির রাজন বললেন নৌমানি মর্শিদ রাজি আল্লাহ আহমদ দুজনই সাহাবি সে নোমান হলো ওই ছোট সাহাবি যাকে মহানবাসাল্লাহাম চার বছর বয়স অথবা পাঁচ বছর যেরকম বর্ণ আসছে চার পাঁচ বছর বয়সে রসোল্লাহ তার মুখের দিকে কুলি করেছিলেন তিনি মনে রেখেছিলেন মাহনুবি বারাকা ছিল আল্লাহ জন্য খাঁসিটা অন্য কারোর জন্য যাই হোক তো সেই বলে এই ছেলে এই মিনতে রওয়াহা সন্তান অর্থাৎ আমার অমুক স্ত্রীর সন্তান নমানের মার কথা বলে এই ছেলেকে আমি এই গিফট দিতে চাচ্ছি একটা হাদিয়া আপনাকে সাক্ষী রাখতে চাচ্ছি পরবর্তীতে না এটা নিয়ে আপত্তি না হয় না অন্য ধরনের একটা গোলাম বা দাসের কথা আসছে যেটা বললাম রসল্লা সাল্লাম তখন বললেন যে তোমার সমস্ত সন্তানকে কি এমন ধরনের গিফট দিয়েছ অন্য সন্তান যারা আছে সেটা সেটা নোমানের মার পক্ষ থেকে যার পক্ষ থেকে হোক অন্যান্য সন্তান যেগুলো আছে ছেলে হোক বা মেয়ে হোক সমস্ত শব্দ হাতে মানে এখানে ছেলে এবং মেয়ে উভয়টাকে অলাদ বলা হয় ব্যাপক শব্দ সন্তান সন্ত বাংলাতে পার্থক্য করে সন্তান সন্ততি সবাইকে দিয়েছ তখন তিনি বললেন না এটা না শুধু নোমানকে দেওয়া হয়েছে আল্লাহ সাল্লা তখন যে কথাটি বললেন তাকে অল বিশ্বের সকল মানব জাতির জন্য শিক্ষা এটা সেটা হলো মুসলিমিম সবার জন্য আদর্শ নিদর্শন কোন সন্ধান আল্লাহ আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদের মধ্যে সেটা ছেলে হোক আর মেয়ে হোক যে পক্ষের হোক যেখানে সন্তান যদি হয় এই সন্তানদের মধ্যে ইনসাফ করো কোন ধরনের সামঞ্জস্য বিধান করে ইনসাফ করো সম অধিকারটা তাকে সমান সমান হলে অধিকারটা আদল ও আদল আদল শব্দ থেকে এসছে আদল মানে যেখান থেকে আদালত ন্যায় বিচার ন্যায় বিচার করো সমাধিকারতা এ কথা বলে তার এখানে কোনো পার্থক্য করা যাবে না আদি বা গিফট দেওয়ার জন্য পিতা মাতা ছেলেদের মেয়ে ছেলে মেয়ে কোনো পার্থক্য করতে হবে এখানে এই ক্ষেত্রে সমান অধিকার একেবারে ফিফটি ফিফটি করতে হবে কোনো বেশ কম করা যাবে না কোনো বেশ কম করা না অথবা বলেন যে আমার পিতা আমার এই হাতিটাকে ফেরত নিয়েছেন তার নিতেই হবে রসুল আসলাম অন্য আমি সাক্ষী হব না শব্দটা আসছে আমি সাক্ষী হব না সাক্ষী হন এটাকে বলা সন্তানদের মধ্যে মেয়ে অনেকে বলতে পারে মেয়ে ছেলে কম খাবে পুরুষ বেশি খাবে এরকম মনে করতে পারে ছেলে বেশি অধিকার বেশি পরিশ্রম করবে এরকম ভাবে কোনো ধরনের পার্থক্য ছেলে মেয়ের মধ্যে করা যাবে না সম অধিকার প্রতিষ্ঠা করতে হবে হিংসা প্রতিষ্ঠা করতে হবে আজকাল জাহিলি যুগের কাহিনী তো আমরা জানি মেয়েদেরকে জীবন্ত কবর জীবন্ত কবর কবরত ইসলাম তাকে জীবন অধিকার দিছে থাকার অধিকার দিয়েছে এটা আমরা জানি ইসলাম ইসলাম প্রথম প্রথম বিলিতা আচরণ করেছে এই বিভিন্ন প্রশ্চেদা বিশ্বে আজকের নারীদেরকে পণ্য হিসেবে পেশ করা হয় লাউ লা হাওলা লাহাইল্লা বিল্লাহ পণ্যের মতো একেবারে এই পণ্য বিক্রির মাধ্যম হিসেবে পেশ করা হচ্ছে পণ্যের মতোই ব্যবহার করা হচ্ছে এটা ইসলাম এটা সবচেয়ে বেশি সম্মান নারীদেরকে ইসলাম বিষয় বিভিন্ন পর্যায়ে নারী কখনো মা হতে পারে সবচেয়ে সম্মানের পৃথিবীর অধিকারও তিন তিনগুণ অধিকার ওই নারী কখনো স্ত্রী হয় ওই নারী কখনো মেয়ে হয় ওই নারী কখনো খালা হয় প্রত্যেক ক্ষেত্রে এদের সম্মান রয়েছে ইজ্জত রয়েছে এবং ইসলাম এটাকে নিশ্চিত করেছে আমরা আশা পঞ্চম ভিডিওতে আলোচনা করব ইশাল নারীর অন্যান্য অধিকার মাল সম্পত্তিতে নারীর কি কি অধিকার ইসলাম সেশাল আগামী আলোচনা করবো সালাম আলীকুম রহমতুল্লাহরাত আল্লাহ তালাম সবাইকে সঠিক দিন দিন আহমন করে এবং দাওয়াত দান করুন আমরা যা জানবো প্রথমে পরিবারে এটাকে দাওয়াত দেবো এরপরে আশেপাশে যা সমাজের ব্যক্তি অন্য আসেন সবাইকে দাওয়াত পৌঁছে দেবো তবে ঈশ্বল্লাহ ব্যাপকভাবে ইসলামের শিক্ষা এবং দীক্ষা প্রচার হবে আল্লাহ তাল সবাইকে তফিৎ দান করবে সালাম আলিকুমার রহমতুল্লাহ আবর